হ্যালো এভরিওয়ান, কেমন আছে সকলে? তোমাদের সকলকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইন্সপিরেশনাল বক্সের পক্ষ থেকে একটা নতুন ব্লগে। তো তোমাদের ফার্স্টে যেটা বলার, আজ আমি তোমাদের আগেই বলেছিলাম যেদিন তোমরা স্টিফেনের মেকআপ দেখছিলে, মেকওভার দেখছিলে এবং আমার শ্যুট দেখছিলে, একটা ব্র্যান্ড নিউ ব্লগ দেখছিলে, তার সাথে সাথে নিউ সেন্টার অবশ্যই এটা অ্যাড শ্যুট ছিল। তো সমস্ত কিছু নিয়েই তোমরা ব্লগটা খুব এনজয় করেছো। এই ব্লগটা বলেই ছিলাম যে খুব লেন্দি হবে, তো দ্যাটস ওয়াই এইটাকে দুটো পার্টে ভাগ করছি। ওটা সেদিনকেরই ব্লগ, মানে যেদিন আমার মেকওভার চলছিল অ্যাডের শ্যুটের দিনের। বেশি কথা বলবো না, এটুকুই বলবো যে আজকের ব্লগটা একটা অন্যরকম চমকপ্রদ বিষয় নিয়ে। তো ঠিক আছে, তো পুরো ব্লগটা দেখবে, আমি ঘুমোতে যাচ্ছি, লেট করবে না, মানে তোমরা এখন ঘুমিয়ে পড়ো না, ব্লগ দেখতে দেখতে আমি লেট করবো না আমার উদ্দেশ্যে বললাম, তোমরা কিন্তু ব্লগ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো না, তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখো স্কিপ না করে। ওকে, তাহলে লেট স্টার্ট। দারুণ লাগছে, এইটা দেখতে চাই, এখানেই থাকবে তোমরা একদম। এদিকে কোথায় মোদি সুন্দরী সুন্দরী মেয়েরা, কোথায়? একটু হাত তালি জোরে 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 জোরে, শুনতে পাচ্ছি না, একটু জোরে হোক। ভালো তো, কি কাকিমা দেখতে পাচ্ছ? এই তো সব বসে আছে সুন্দর সুন্দরী কাকিমা মাসিমা বৌদি। ওরে বাপ রে বাপ, কত লোক! রাত বাড়লে কৈশোরের লোকেদের এনার্জিও বাড়ে, তাই তো? হ্যাঁ, হয়ে যাক, জোরে চিৎকার হয়ে যাক। সবাই ভালো তো এখানে? দাদারা, এই নাচতে হবে কিন্তু সবাইকে, দেখবো কার কত এনার্জি আছে। রাত বলে এনার্জি বলে তোমাদের শুনেছি কৈশোরের লোকেদের, ঠিক আছে? নাজিব মন্ডল, শিক্ষার কর্মদক্ষ এবং মুখ্যমার মহাশয় আজকে অনুষ্ঠানের আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, এবং এই যে শিল্পী রয়েছেন মঞ্চে, আপনাদের সকলের প্রিয় একাঙ্ক্ষিত শিল্পী, তো ওনাদের জন্য সবাই মিলে একটু জোরে হাত তালি। আমি সবার আগে, আর আমরা এখানে এসেছি, আমাদেরকে নিয়ে এসেছেন চন্দ্রা সরকার, চন্দ্রার জন্য একটা জোরে আরো জোরে হাত তালি হয়ে যায়। আমি যখন মেকআপ রুমে বসেছিলাম তখন মিউজিশিয়ান দাদাদের অসাধারণ, এত সুন্দর মিউজিশিয়ান ব্যান্ড রয়েছে এখানে, প্রত্যেককে আমার তরফ থেকে অনেক জোরে একটা হাততালি প্রত্যেকটা মিউজিক্যাল ব্যান্ডের জন্য এখানে যারা যারা উপস্থিত রয়েছেন। এত সুন্দর, কি বলবো, অভূতপূর্ব, দারুণ, লাভলি লাভলি, এক কথায় লাভলি। তাহলে শুরু হোক নাকি? আস্তে আস্তে, দুটো মিনিট টাইম দিন, আমি রেডি হয়ে নিই, ঠিক আছে? ততক্ষণ কিন্তু এনার্জি ধরে রাখতে হবে, বললে চলবে না, ঠিক আছে? দেখতে চাই ফুল এনার্জি, ফুল এনার্জি। Love, 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 love
করি, আমাকে মেরে ফেলো না, আমি সবে জন্ম নিয়েছি, তোমরা কেন আমার সাথে এরকম করছো বলো? আমাকে এই পৃথিবীতে আলো দেখতে দাও, আমাকে সূর্যের কিরণ দেখতে দাও, আমাকে আকাশ বাতাস সমস্ত কিছু উপভোগ করতে দাও। না না না, আমাকে এভাবে মেরে ফেলো না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। সাত ভাই চম্পা থেকে একটা অভিনয় করে Bye.
তার সাথে সাথে আমি একটা সোশ্যাল ওয়ার্কের পদে আছি, কি কাজ করি একটু বলি। আমাদের এই যে একটু মফস্বল বা গ্রামের দিকে, আমরা অনেকেই জানি যে কিছু কিছু মেয়েরা বা কিছু কিছু সন্তানকে, কন্যা সন্তানকে মেরে ফেলা হয়, কন্যা ভ্রূণ হত্যা বা নষ্ট করা হয়, প্রস্টিটিউশন মানে যারা দেহকর্মী যৌনকর্মী তাদেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয়, বিভিন্ন রকমভাবে তাদেরকে নিপীড়িত করা হয়, শোষণ করা হয় আমাদের সমাজে। কিন্তু আমরা বৈজ্ঞানিক যুগে বসবাস করছি, তাই আমাদের জানতে হবে আমরা যদি ভালোভাবে বাঁচতে চাই আমাদের একটা প্রাথমিক শিক্ষার প্রয়োজন। এবং আমরা যদি একটু শিক্ষার চর্চা করি তাহলে জানতে পারবো একটা মেয়ের পেটে বা একজন মহিলার পেটে যখন সন্তান আসে তখন বাবা মা উভয়েরই সেখানে দায়িত্ববোধ থাকে, কর্তব্যবোধ থাকে। তাই আমি এইসব নিয়ে কাজ করি, একটু অফবিট কাজ করার চেষ্টা করি। এবং পাঁচ বছরের শিশু যে একজন যৌনকর্মী মহিলা তাকে উদ্ধার করেছিলাম চেতলার এক দালাল বলতে পারি তার হাত থেকে, এবং আমি মহিলাদেরকে নিয়ে কাজ করি পশ্চিমবঙ্গে জেলায় জেলায় আমার লোকজন ছড়ানো আছে। তাই মহিলাদের উদ্দেশ্যে বলছি, যে কজন মহিলা আমাকে দেখছেন, যে কোনো সমস্যা হলে আমাকে যোগাযোগ করতে কুণ্ঠাবোধ করবেন না। আমি মেইনলি কাজগুলো আমাদের জননীয় মাননীয় জননেতা মদনদার আশীর্বাদ এবং সহায়তা করে থাকি। তো আপনারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন, আমার নাম্বারটা আমি এখানে শেয়ার করে যাচ্ছি, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সমস্যাটা বলে, যে কোনো সময় আমাকে সঙ্গে পাবেন। নাম্বারটা বলছি 8910942514, এই নাম্বারে যোগাযোগটা করবেন। আবার বলছি, অনেকে হয়তো নোট করে নিচ্ছেন, হোয়াটসঅ্যাপ করে যে কোনো সমস্যার সমাধান আমি না পৌঁছতে পারলেও আমার লোক পৌঁছে যাবে। মহিলাদের নিয়ে কাজ করি এবং আশা করছি অন্য এক রূপে আমাকে খুব তাড়াতাড়ি আপনারা আবার দেখতে পাবেন। 8910942514, এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। এবং আমি মনে করি একজন যৌনকর্মী নিজের পেট চালানোর জন্য, নিজের বাচ্চাকে দুবেলা খাওয়ানোর জন্যই যৌনবৃত্তি করে থাকে, তাই তাকে অসম্মান না করে তার পেশাটাকে সম্মান করে তার পেটে যদি আমরা দুটো ভাত চাল দিয়ে তাকে সম্মান করতে পারি আমরা তো খুব কিছু একটা ভুল করবো না, তাই না? তো আমার বক্তব্য এই যে তোমরা যেখানেই আছো না কেন, যে যেখানে আছো প্রত্যেকে আমরা মহিলাদের সম্মান করব, মহিলাদেরকে রেসপেক্ট করব, তাদেরকে সাথে নিয়ে চলবো, পাশে নিয়ে চলবো, এই কামনাই করছি। হ্যাঁ চলো, অনেক শুনলাম কথা, পাইলের কথা, তো এবারে আমরা গানে চলে যাই।
শেষ গান জমি দাও, একটু নাচো, হাততালি, চলো।